আজ রবিবার 32শে আষাঢ় 2022 সালের 17ই জুলাই। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই কাটাতে হবে। ভিডিও শুরুতেই বলবো, নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আপনাদের সামনে আমরা প্রস্তুত করে থাকি। এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন এই গণনা তাদের প্রত্যেকের জন্যই, আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয়। তবে হ্যাঁ, যাদের চন্দ্ররাশি ধনু এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই কাটবে, আর যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আংশিক কাটতে চলেছে। ধনুরাশির জাতক জাতিকাদের 12ই জুলাইয়ের পর শনি বক্রী অবস্থাতেই আবার আপনাদের সাড়ে সাথে কি শুরু করে দিল। আর এদিকে বৃহস্পতিও কিন্তু 29শে জুলাই বক্রী হতে চলেছে। দুটি বিষয়েই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আলাদা আলাদা দুটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন, আর বেটার আপনারা পরিণতি বুঝতে পারবেন। কারণ শুধু আজকের দিন নয়, বেশ কয়েকটি দিন অর্থাৎ প্রায় 119 দিন শনি এবং বৃহস্পতির কিন্তু প্রভাব আপনার জীবনকে প্রভাবিত করবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীরে সতেজতা তরতাজা অনুভব করতে পারেন। তবে পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের কোনো নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। আপনার শখ পূরণে আজ আপনি সবথেকে বেশি সময় দান করবেন। আজ আপনার অর্থগতভাবে দিনটি কিন্তু ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই থাকছে। তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না। আজ আর্থিক ঝামেলা কিন্তু বেড়ে যেতে পারে যদি আপনারা কোথাও বেড়াতে যান বা ভ্রমণে যান। বেড়ানো, ভ্রমণ এগুলি আজ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো প্রকার নতুন উদ্যোগ, পরিকল্পনা বা নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। আজ যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। তবে যেহেতু রবিবার ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। আজ আপনার ভাষার আদান প্রদান এটাই কিন্তু আপনার মূল শক্তি হবে। তবে যারা রাজনীতিবিদ আছেন আপনারাই কিন্তু আপনাদের শব্দ চয়নে আপনাদেরকে একটু নজর দিতে বলবো। তার কারণ মুখ ফসকে কিন্তু কোনো খারাপ কথা বেরিয়ে যেতে পারে। আপনার পার্টি বা আপনার দলের ভিতরেই কিন্তু আপনারা বিরক্তির পাত্র পাত্রী হয়ে উঠতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো, পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। গৃহবধূ যারা আছেন গৃহের কর্ম সমাপ্ত করবার পরপরই নিজের কর্ম করুন, তা না হলে কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন। সন্তান সন্ততি যদি আপনাদের থেকে থাকে তাদের দিকে অতিরিক্ত নজর দিন। এ সময় কিন্তু তারা অসৎসঙ্গে চলে যেতে পারে অথবা তারা কোনো প্রকার মাদক দ্রব্য বা কোনো প্রকার নেশাভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দেবে, সুতরাং তাদের দিকে কড়া দৃষ্টি বজায় রাখুন। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গরা আজ আপনার প্রতি সম্পূর্ণ সহায়ক এবং সাহায্যপূর্ণ হতে চলেছে। আজ তাদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন, তবে তার কারণে কিন্তু অতিরিক্ত অর্থ ব্যয় হবে, এটি কিন্তু আগের থেকে খেয়াল রাখুন। আর যারা বিদ্বান বুদ্ধিমান সেই সমস্ত ব্যক্তিবর্গদের সম্মান শ্রদ্ধা জানান। কারণ কথায় আছে, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। আর তাই যারা বিদ্বান ব্যক্তি তাদেরকে আপনারা পুজো করুন, বয়সে ছোট বড় এটা ম্যাটার করে না। তাহলে কিন্তু আপনাদের আর্থিক জীবনে সমৃদ্ধি আসবে। বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। অন্যায় দাবি দাবার কাছে যেন মাথা নওয়াবেন না। নিজের অতিরিক্ত উদারতার সুযোগও যেন কাউকে নিতে দেবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না। তবে যেহেতু আজ রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সূর্যের বীজমন্ত্র ওম হ্রাং হ্রিং হ্রং সসুর যায় নামা এটি 108 বার জপ করতে যেন ভুলবেন না। যাদের চন্দ্ররাশি ধনু এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই কাটবে, আর যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আংশিক কাটতে চলেছে।